হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ল্যাটা মাছ দিয়ে শিম বাটা হবে। দেখো শিম কি সুন্দর, আর এই শিমে মা ওখানে কুচি কুচি করে দেখো কেটে নিয়েছে। এ দেখো দেখো, মা আগুন ধরিয়ে দিচ্ছে। এখানে তোমরা যে কোনো ধরনের মাছ নিতে পারো। আমরা নিয়েছি ল্যাটা মাছ, আমাদের বিল মাঠের মাছ। আর এই ল্যাটা মাছকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, একদম ভালো করে। ভাজাটা একটু কম থেকে গেলে, মানে একটু নরম মতন হলে কি হবে, ওই কাঁটাটা বাটার সময় ঠিক মতো বাটা হবে না, ফলে গলায় কাঁটা বেঁধে বিপদ হতে পারে। তাই একদম ভালো করে ভেজে নিতে হবে, যাতে বাটার সময় একদম ভালো করে বাটা হয়ে যায়, একটুও যেন কাটা না থাকে, সেদিকে খুবই লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। আর ল্যাটা মাছ দিয়ে শিম বাটার জন্য আমাদের কি কি লাগছে দেখো। কুচি কুচি করে কেটে নেওয়া শিম, চারটে ল্যাটা মাছ, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, আর আমাদের লাগছে দেখো সর্ষের তেল। এই যে, আর কড়াই গরম হয়ে গেছে, মা বা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে। মা মাছটা ভেজে নেবে। দেখো মা কি সুন্দর টস করে মাছে হলুদ লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো মা এবার মাছটা ভেজে নেবে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। দেখো মা একদম ভালো মুচমুচে করে দেখো ভেজে নিয়েছে মাছগুলো। মা আবার নামিয়ে নেবে। দেখো মা একদম মুচমুচে করে ভাজা মাছগুলো দেখো নামিয়ে নিচ্ছে। এবার মা ওই তেলে পেঁয়াজ কুচি গুলো ভেজে নেবে। দেখো মা বাদামি বাদামি রঙের করে ভেজে নেবে। দেখো মা এবার কাঁচা লঙ্কা গুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে, রসুন, এবার মা কুচি করে রাখা শিমগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। স্বাদ মতো নুন, পোয়ের মতো হলুদ, দেখো মা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছে। বন্ধুরা, আমাদের শিম ভাজা একদম কমপ্লিট। দেখো মা এবার নামিয়ে নেবে। মা এবার নামিয়ে নিচ্ছে।
দেখো মায়ের বাড়িটা নামিয়ে বেঁধে নেবে। বন্ধুরা দেখো আমাদের ডেলিশাস ল্যাটা মাছ দিয়ে সিম্বাটা একদম রেডি। দেখো বন্ধুরা কি সুন্দর, এই যে দেখো কি সুন্দর। আর মা তো আগে থেকে আমার জন্য প্লেটে নামিয়ে রেখেছে, চলো এখন একটু চেখে দেখা যাক। অসাধারণ বন্ধুরা, দারুণ হয়েছে, কি যে বলবো। তোমরা বাড়িতে মানে অবশ্যই এভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আড়াইটি দিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আজ এখানে টাটা। চাঁদের সাথে নিত্য রাতি তারায় কথা কয়, আগুন জ্বালা পার হইলে তাও কি প্রাণে সয়। চাঁদের সাথে নিত্য রাতি তারায় কথা কয়, আপন জ্বালা পার হইলে তাও কি প্রাণে সয়। একটুখানি হাসো না, কাছে এসে বসো না, এনে দেব রেশমি চুড়ি মান তুমি করো না। দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো।